ইসি গঠনে 10 জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। 24 ফেব্রুয়ারির মধ্যে কমিটি নাম জমা দেবে রাষ্ট্রপতির কাছে, আর 22 ফেব্রুয়ারি সবশেষ বৈঠক করবে সার্চ কমিটি। বিকেল 4:30টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটি সভাপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে এই বৈঠক শুরু হয়। এর আগে শনিবার অষ্টম বৈঠকে 20 জনের একটি সংক্ষিপ্ত তালিকা করা হয়। এখান থেকেই 10 জনের নাম চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে থেকে রাষ্ট্রপতি, একজন প্রধান নির্বাচন কমিশনার ও 4 জন নির্বাচন কমিশনারের নিয়োগ দেবেন। আজকের যে সভা হলো, এই সভায় আমরা 10টি নাম এখন আমরা চূড়ান্ত করতে পারিনি, তবে কাছাকাছি এসেছি। আমরা 12-13টি নামের মধ্যেই আবার 10 জনকে খুঁজে বেড়াচ্ছি। এর মধ্যে আশা করি আমরা 10টি নাম পেয়ে যাব এবং 22 তারিখ আমরা আমাদের সর্বশেষ মিটিং করে আমরা রাষ্ট্র মহামান্য রাষ্ট্রপতির কাছে এই নামগুলি পাঠিয়ে দেবো।